প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হতে হতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। তেলটি গরম হয়ে আসলে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, তারপর দিয়ে দেবো দারচিনি, কিছুটা লালচে হতে হতে একটু অপেক্ষা করছি, তখন পুরোপুরি এলাচ এবং দারচিনি গন্ধটা তেলে চলে আসবে। সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। তেজপাতাটা আমি মাঝখানে 2 টুকরো করে ছিঁড়ে নিয়েছি। তারপর আমি তেলে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন এবং পেঁয়াজ বাটা। আমি এখানে কোনো রকমের পেঁয়াজ ব্যবহার করব না, আমি সব বাটা মশলা দিয়ে আজকে রান্না করব। এরপর একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, তারপর দিচ্ছি মরিচ গুঁড়া 1 চা চামচ, এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। মশলাটাকে এখন আমি খুব ভালো মতো কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে দিচ্ছি, কারণ আমার মশলাটা লেগে যাচ্ছে। মশলাটা পুড়ে যাবে, এর জন্য সামান্য পানি দিতেই হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কলিজা। এই কলিজাটা আমি আগে হাফ সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি কষানো মশলার মধ্যে কলিজাটা দিয়ে ভালো মতো আবার একটু কষিয়ে নেব। কলিজাটা যখন সিদ্ধ করেছি, তখন কলিজাতে আমি যখন পানিতে বলক চলে আসছে তার 10 সেকেন্ড পরেই আমি কলিজাটা নামিয়ে ফেলেছি। আমি কলিজাতে দিয়ে দিয়েছি 1 টুকরা মরিচ। আস্ত মরিচ দিলে একটা ফ্লেভার আসে, তো এর জন্য আমি আস্ত মরিচটা ব্যবহার করলাম। খুব ভালোভাবে আমি কষিয়ে নেব কলিজাটাকে। যত বেশি কষানো যাবে মশলায় ততই মজা। এবার আমি কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার কলিজা এবং আলু দুটোকে আমি খুব ভালো মতো একটু কষিয়ে নেব। আমি এখানে কোন রকমের পানি এখন ব্যবহার করব না। কিছুক্ষণ পর পর এরকম নাড়িয়ে চাড়িয়ে দেবো, নাহলে কলিজাটা লেগে যাবে কড়াইয়ে। আমার কলিজাটা কষানোর পর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পুরো কলিজা এবং আলুটা একটু ডোবা ডোবা ভাবে অবস্থায় পানি দিতে হবে। আর একটু পানি প্রয়োজন, আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন, যাতে আলু এবং কলিজা দুটোই পানিতে ডোবা অবস্থায় থাকে। এবার আমি ঢেকে দেবো এবং অপেক্ষা করবো 5 মিনিট।
5 মিনিট পর ফিরে এসেছি। তো এই আমার কলিজার অবস্থা, আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেবো। কিছুক্ষণ পর পর এভাবে নাড়িয়ে একটু চেক করতে হবে কতটুকু সিদ্ধ হয়েছে। পানিটা প্রায় শুকিয়ে আসছে, এবার আমি একটু দেখে নেব আলুটা কেমন সিদ্ধ হয়েছে। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু সামান্য লবণ লাগবে, আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি আর ঢেকে দেব না, একটু পরপরটা নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে পানিটা ভালোভাবে শুকিয়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এবং এই গরম মশলা আমি নিজে ঘরে তৈরি করেছি। গরম মশলায় কী কী উপকরণ আছে সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব। এই তো তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে কলিজা রান্না। আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।